ভারত বাংলাদেশ সীমান্তে পদ্মা নদীতে ভাঙন, নদীতে ঝুলে রয়েছে কাঁটাতারের বেড়া। মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সীমান্ত দিয়ে বয়ে গিয়েছে পদ্মা নদী। মুর্শিদাবাদ জেলার বড় সমস্যা ভাঙন রোধ করা। লালগোলা থানা অন্তর্গত 35 নম্বর ব্যাটালিয়নের DMC ক্যাম্পের রেণু ক্যাম্প সংলগ্ন এলাকায় পদ্মা নদীর কারণে ভেঙে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। যে কোনো সময় ভেঙে যেতে পারে ভারত বাংলাদেশের সীমান্তে দেওয়া কাঁটাতারের বেড়া। ভাঙন রোধের লক্ষ্যে BSF জওয়ান উদ্যোগে দেওয়া হয়েছে বালির বস্তা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সমস্যা শুধু এই বছরের নয়, প্রতি বছর ভাঙন দেখা দেয়। ভাঙন প্রতি বছর হলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে না। স্থানীয়রা বলেন, ভাঙনের সময় সবাই আসেন, ফটো তোলেন, প্রতিশ্রুতি দেয় আর চলে যায়, কোনো কাজ হয় না। BSF আধিকারিক JS ঢাকা বলেন, আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ আধিকারিককে এই বিষয়ে জানিয়েছি। আমাদের এখানে যে সীমান্ত এলাকা, সেই এলাকা থেকে যে ভাঙনটা শুরু হয়েছে তার কিছুক্ষণ পরে লালগোলা বাজার এবং আমাদের BDO অফিস থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি অফিস এবং আমাদের ওই মূল কেন্দ্রিক যে লালগোলা, সে লালগোলাটা থাকবে না। এইভাবে ভাঙন যদি ভাঙতে থাকে তাহলে আমাদের লালগোলাটা থাকবে না। এবং আমাদের এলাকা অ্যাকচুয়ালি হচ্ছে কৃষিপ্রবণ এলাকা, কৃষিপ্রধান এলাকা, সেখান থেকে মানুষের জীবিকা নির্বাহ হয়। এবার যদি ভাঙনে জমিজমাগুলো সমস্ত ভেঙে যায় তাহলে আমাদের সাধারণ মানুষ বিভিন্নভাবে বিপদে পড়বে, তাদের আর্থিক ক্ষয়ক্ষতি প্রচুর হবে। আমাদের বার্তা এটাই যে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে যৌথভাবে এর যে সমাধান, সে সমাধান সূত্র বের করে ভাঙনটাকে রোধ করতে হবে। অনেকজন অনেক রকম বলল, আমাদের যে BSF আছে এখানে, পুরো BSF হয়তো কাউকে পাবলিককে নিয়ে ওরা যথেষ্টভাবে চেষ্টা করছে রুখার জন্যে, কিন্তু এ বস্তা দিয়ে এ ভাঙন রোধ করা যাবে না। আমাদের এলাকায় গরিব চাষি আছে, যদি ভাঙনে ভেঙে যায় এ চাষি আপনার একবারে দেউলে হয়ে যাবে, বুঝতে পারেন কিনা। তারপরে লালগোলা তো একবারে আপনার নজদিকে একবারে কাছে, তার বেড়া তো আপনার একবারে মাটি কেটে তো তলে চলে গেছে, কোনো সময় আপনার তার বেড়া বসিয়ে দিতে পারে। আমাদের যে ফৌজি আছে, ফৌজি অনেক রকমভাবে চেষ্টা করছে, তারা ওপর লেভেল পর্যন্ত জানাচ্ছে, কাজ হচ্ছে না। আমাদের ওপর লেভেল পর্যন্ত অনুরোধ সরকারের কাছে যে আমাদের লালগোলাটা না জানে কংক্রিট দিয়ে, নাহলে ইট দিয়ে, পাথর দিয়ে না জানে বেঁধে আমরা পাই, এটাই আমাদের অনুরোধ।